এবার আমরা আপনাদেরকে দেখাবো বঙ্গোপসাগর। এখন আসে নাই খাবো। আমরা এখন বঙ্গোপসাগরের মধ্যে প্রবেশ করেছি। ওইটাছে এখনো কর্ণফুলী নদী। তুমি নিজেরে ভয় থেকে দূরে রাখতে চাও, নিজেকে সান্ত্বনা দিতে চাও, কারণ তুমি সাঁতার জানো না। বাড়াবাড়ি কেন হবে, এটা কিন্তু ঠিক না। তুমি সাঁতার জানো না, তাই তুমি বঙ্গোপসাগরকে কর্ণফুলী নাম দিয়ে নিজেকে সান্ত্বনা দিতে যাচ্ছ। আমি বঙ্গোপসাগরকে দেখাচ্ছি, ইহার নাম উত্তাল বঙ্গোপসাগর, যাহার ঢেউ আম 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 প। দূরে অনেক ছোট ছোট জাহাজ দেখা যায়। ইহাই সেই বঙ্গোপসাগর, কিন্তু এখনো স্রোত, আসল স্রোত দেখা যায় নাই। বঙ্গোপসাগরের ধারাভাষ্যে মোহাম্মদ আল আমিন রুবেল।